বলছি দাদা মহুয়া মিত্র তার যে ঘুষকাণ্ড সেটা এথিক্স কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এটা তো এথিক্স কমিটিতেই যাবে এবং আমরা দ্রুত নিষ্পত্তি চাই যেহেতু লোকসভার মেয়াদ আর মাত্র কয়েক মাস দেবাশিসকে বলছি মন্ডল সভাপতিকে দ্রুত এর নিষ্পত্তি চাই এরকম ভয়ঙ্কর অভিযোগ এবং যেভাবে আমরা এখন তথ্য পাওয়া যাচ্ছে যে মহুয়া মিত্র 60টি প্রশ্নের মধ্যে 51টি প্রশ্ন করেছে শুধুমাত্র আদানি গ্রুপকে এই আদানি গ্রুপের প্রতি এত প্রেম মহুয়া মিত্রের কেন এটা আমরা বুঝতে পারছি না যে তাহলে কি যে প্রশ্নটা উঠেছে যে আদানি গ্রুপের বিরোধী যে গ্রুপ আছে সেই গ্রুপের কাছ থেকে কোনো উপঢৌকন নিয়ে উনি কি এই প্রশ্নগুলো তুলেছিলেন স্বাভাবিকভাবে এর তদন্ত হবে এথিক্স কমিটির কাছে পাঠিয়েছে আমি যতদূর শুনেছি মহামহিম আমাদের যিনি স্পিকার সাহেব আছেন সেখানে তদন্ত করে দেখা হবে